কুম আম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হলো পায়েসের এই পায়েসের রেসিপিটা খুবই মজা হয় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এই রেসিপিটা শীতকালে কিন্তু একবার হলেও খেয়ে দেখতে হবে খেজুরের রসের পায়েস এটা শীতকালে পায়েস খেতে কাজ না ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খেজুরের রসের পায়েস এটা খুবই মজা হয় আপনার এটা ট্রাই করতে পারেন ওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন সাবস্ক্রাইব করবেন তারা আমার ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন না হলে কিন্তু সাবস্ক্রাইবটা শো করে না তাই আমি কাউকে ব্যাগ দিতে পারি না তাই আপনাদেরকে আমার ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি কথা না বাড়িয়ে তৈরি করতে চলে যাব। এখানে খেজুরের রস নিয়ে নিয়েছি এখানে একটা পাতিলে বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে পোলা চলকে ধুয়ে রেখেছি ভালোভাবে রসটা বল উঠে গিয়েছে এখন এখানে চালগুলোকে দিয়ে দিচ্ছি রসটাকে কিন্তু বিশ মিনিট ধরে ফুটিয়ে তারপরে চালগুলো দেওয়া লাগবে সবগুলো চাল দিয়ে দিচ্ছি এখানে এটা খেতে কিন্তু খুবই মজা হয় এই খেজুরের রসের পায়েসটা আমি এখানে সবগুলো চাল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব না আবারও চাল দিয়ে দিচ্ছি চাল দিয়ে এখানে সব চাল দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চালটা সিদ্ধ হয়ে আসার পর একটু লবণ দিয়ে এখন এটাকে একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি ভালোভাবে যাতে পায়েসটা ভালোভাবে হয়ে যায় এভাবে করে গুড নিতে হবে এটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে চালগুলো ভালোভাবে রসের সাথে মিশে যায় খেজুরের রসের সাথে এখন এখানে নারিকেল কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারিকেল দিলে কিন্তু খেজুরের পায়েসটা খুবই মজা হয় নারিকেল কুচি দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে বাদামকে টেলের টেলে ভালোভাবে খোসা চাড়িয়ে এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা ভালোভাবে নাড়তে হবে যাতে বাঁদাম বা নারকেলগুলো ভালোভাবে মিশে যায় পায়েসের সাথে এখন এখানে কিশমিশ দিয়ে দিয়েছি কিশমিশগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে এখানে দিয়ে দিতে হবে না হলে কিন্তু কিশমিশগুলো বা ধুল থেকে যাবে বালু থেকে যাবে পরিষ্কার হবে না তাই এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই খেজুরের পায়েসটা একবার হলেও কিন্তু শীতকালে খেতে হবে খেজুরের রসের পায়েস এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এই খেজুরের রসের পায়েসটা কালারটা কতই না সুন্দর আসছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় শীতকালে খেজুরের রসের পায়েস খাবো না এটা কিন্তু হবে না তাই শীতকালে খেজুরের রসের পায়েসটা কিন্তু বানিয়ে নিতে হবে ছোট বড় সবারই কিন্তু পায়েস খেতে খুবই ভালো লাগে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টটা করবেন কিন্তু আপনারা আমার ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন বা আট আট এক মিনিট পরে কমেন্ট করবেন না হলে কিন্তু কমেন্টের স্প্যাম হয়ে যাবে আর এখানে ভিউগুলো যোগ করবে না আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল বাটনটি প্রেস করে দিবেন যেমন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আসসালাম